أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم খারাপ স্বপ্ন দেখলে কি করণীয়, আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে যে যদি কোনো লোক ঘুমের ঘুরে কোনো খারাপ স্বপ্ন দেখে, তাহলে সে ব্যক্তি ঘুমোতে জেগে ওঠার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করে বাম কাঁধের উপর আস্তে আস্তে ফুঁক দেবে। আর যদি সম্ভব হয় তাহলে অযু করে দুরাকাত নামাজ আদায় করে স্বপ্নের খারাপ ফলাফল হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। এসব কোনো কিছু যদি সম্ভব না হয়, কমপক্ষে শোবার অবস্থা পরিবর্তন করে ঘুমাবে আর এই খারাপ স্বপ্নের কথা কারো নিকট বলবে না। অবশ্য একান্ত আবশ্যক বলে মনে করলে কোনো অভিজ্ঞ আলেমের নিকট বলা যেতে পারে। কোনোরূপ স্বপ্ন না দেখে মিথ্যা বানোয়াট ভাবে বর্ণনা করা কবিরা গুনাহ, এ থেকে আমরা সাবধান থাকব। যারা মিথ্যা বানোয়াট স্বপ্ন বলে এদের সম্পর্কে পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে যে যে ব্যক্তি কোনো স্বপ্ন না দেখে বলে থাকে যে আমি স্বপ্নে দেখেছি, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আশা করি প্রিয় বন্ধুরা, স্বপ্ন দেখলে কি করতে হবে এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। আশা করি আমরা জানতে পারলাম এবং উক্ত ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যান্য মুসলিম ভাইদের শোনারও প্রচেষ্টা করব। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।